সো ফ্রেন্ডস, একটি মজার জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধরুন এখানে কি লেখা রয়েছে, এখানে হিন্দিতে লেখা রয়েছে, ঠিক আছে? তো হিন্দিতে লেখা রয়েছে, আমি কিন্তু হিন্দি পড়তে পারি না, তো আমি জাস্ট অ্যাপটিকে এইখানে, ধরুন এইখানে আমি সিলেক্ট করবো, এই যে এখানে ধরলে আমার এখানে কিন্তু সিলেকশানের জায়গা চলে আসছে। তো আমি এখানে সিলেকশান করলে পরে আমাকে এটি সিলেক্ট হয়ে যাবে, আমি এখানে সিলেক্ট করব, মানে অপশানে প্রেস করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন গেটিং ট্রান্সলেশন এখানে হচ্ছে, তো এটি কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়েছে, ঠিক আছে, হিন্দি থেকে। তো আমি এখানে ইংলিশ থেকে আমি যদি বেঙ্গলি করে দিই, তাহলে কিন্তু আমার এখানে বেঙ্গলি হয়ে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বেঙ্গলি চলে এসছে, ঠিক আছে। যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পুরোটাই, সেটি কিন্তু বেঙ্গলি হবে না, মানে যেটিকে বেঙ্গলিতে কনভার্ট করা প্রয়োজন সেটি কিন্তু বেঙ্গলি হয়ে যাবে। আমি চাইলে এটিকে অন্য ভাষাতেও ট্রান্সলেট করে নিতে পারি, ধরুন আরবিকে আমি করতে পারি, এই দেখুন আরবিতেও কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। মানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখান থেকে আমি ট্রান্সলেট করে নিতে পারি, ঠিক আছে। এটি কিন্তু একটি খুব ভালো সিস্টেম, আমি আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন উত্তরপ্রদেশ নিউজ এখানে রয়েছে, ঠিক আছে, তো এই নিউজটি আমার এখানে রয়েছে। তো আমি এটি বুঝতে পারছি না কি, তো আমি এখানে কিন্তু জাস্ট এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে, যে এখান থেকে দেখছেন হলুদ সিলেক্ট হয়ে যাচ্ছে, তো এইটুকু কিন্তু এই দেখুন প্রপার সিলেক্ট হয়ে গেছে। ট্রান্সলেটে চলে গেলে পরেই কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার আমি এখান থেকে যদি বেঙ্গলি করে দিই, এই যে বেঙ্গলির উপরে ক্লিক করলে কিন্তু আমার এখানে বেঙ্গলিতে চলে আসবে, ঠিক আছে। আমরা প্রথমে সেটিংসটা দেখে নিই, যে অ্যাপসটির সেটিংসটা কী আছে, সেটিংস প্রসিডিওরটা আমরা আগে দেখে নিই, ঠিক আছে। তো আমরা প্রথমে অ্যাপটিকে ওপেন করব, ঠিক আছে, এরকম ইন্টারফেস আসবে। তারপরে কিন্তু আমরা এখানে স্টার্ট করব, স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আমরা এইভাবে স্ক্রল করব ডান দিকে, তারপরে কিন্তু আমরা এখানে স্টার্টে যাব, ঠিক আছে। স্টার্টে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু ওকে করতে বলবে, ওকে করব। ওকে করার পরে আমরা এখান থেকে পারমিশনসটাকে কিন্তু দিয়ে দেবো, এখান থেকে আমাদের পারমিশন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ওকে করে দেব, ওকে করার পরে অ্যালাউ করব, ঠিক আছে। অ্যালাউ করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আইকন পজিশন এখানে লো রয়েছে, এখানে মিডল করলে মিডলে যাবে, হাই করলে উপরে উঠবে। এবার এখানে আমাদের পজিশন মতন আমরা যেখানে চাই আমরা সেখানে কিন্তু সেই পজিশানে আমরা রেখে দিতে পারবো, ঠিক আছে। এবার এখানে সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে ইউজ করব। এবার আমরা এখানে আই অলরেডি নো করে দেব। দেওয়ার পরে এবার তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দেবো যেই অ্যাপটি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। ধরুন আমরা কোনো কিছু সার্চ করছি, ঠিক আছে, ধরুন আমি চলে যাচ্ছি ক্রোমে, পারমিশন দিয়ে দিতে হবে, অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা দিয়ে দিতে হবে। এই পারমিশনটা না দিলে কিন্তু কাজ হবে না। এই দেখুন এখানে গিয়ে আমাদের পারমিশনগুলো, এটাকেও দিয়ে দিতে হবে, এটাকেও দিতে হবে, এবং এটাকেও পারমিশনগুলো, আমার পারমিশনসগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমার কিন্তু সেটিং প্রসিডিওর কমপ্লিট, ঠিক আছে। তো আমি ধরুন একটি হিন্দি নিউজ পোর্টালে চলে এসেছি, ঠিক আছে। তো আমি এটি বুঝতে পারছি না, হিন্দিটা আমি বুঝতে পারছি না, তাহলে আমাকে কী করতে হবে, এটির উপরে ধরে ধরুন এই দেখুন প্লাস সিম্বল আসছে, তো এটি সিলেক্ট হয়ে গেল। তো আমি এখান থেকে এটুকু জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি যদি এই যে ট্রান্সলেশন এই অপশানটায় ক্লিক করি, এইখানটায় ক্লিক করলে ট্রান্সলেট চলে আসছে, ঠিক আছে। দেখছেন গেটিং ট্রান্সলেটিং হচ্ছে, তো এখানে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। এইবার আমরা এখানে যদি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করি, ধরুন এখানে আমি বেঙ্গলি করে দিই, যদি আমি এখানে বেঙ্গলি করে দিই, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা ছিল, যেটুকু আমি সিলেক্ট করেছি, সেটা কিন্তু বেঙ্গলিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। ফ্রেন্ডস, অ্যাপটির মধ্যে কিন্তু আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন ধরুন আমি মাল্টিপল যদি স্ক্রিনশট নিতে চাই, ধরুন আমি এখান থেকে একটু স্ক্রিনশট নেব এবং এখান থেকে একটু স্ক্রিনশট নেব, তাহলে আমি কী করব। এখানে আমি এই দেখুন এখানে গেলে পরে আমাদের স্ক্রিনশট অপশান আছে, ঠিক আছে, স্ক্রিন রেকর্ডার আছে, আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো। তারপরে আমরা এখান থেকে
ধরুন এখানে যে মাল্টিপল স্ক্রিনশট অপশানে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে একটি অ্যারো রয়েছে, ঠিক আছে, তো আমি যতটা চাই আমি কিন্তু ততটাই আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারবো, এবং পরে আবার যদি অন্য কোথাও স্ক্রিনশট নেওয়ার দরকার হয়, একসঙ্গে প্রয়োজন হয়, ধরুন আমি এখান থেকে এটুকু স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে, তো এখানে থাকলো, এইবার যদি আমার পরে আমি নিচের থেকে স্ক্রিনশটটা নিতে যাই, ধরুন আমার এখান থেকেও স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন, তাহলে আমি এখান থেকে ডিরেক্ট প্লাস করে দেবো, দিলে কিন্তু আমার এখানে স্ক্রিনশটটি দুটো একসঙ্গে রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন তো। এটি কিন্তু একটি ভালো ফিচার্স যে মাল্টিপল স্ক্রিনশট কিন্তু আমরা একসঙ্গে নিতে পারবো। আমরা যদি যাই, এখানে আমরা স্ক্রিন রেকর্ডার পেয়ে যাচ্ছি, মানে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারবো, এবং মাল্টিপল অ্যাপস কিন্তু আমরা ইউজ করতে পারবো, যে অ্যাপসগুলো আমরা অল টাইম ইউজ করি। বেশ সুন্দর একটি সাইড প্যানেল চলে আসবে, ঠিক আছে, এখানে আমরা আবার ফুল স্ক্রিন স্ক্রিনশটও পেয়ে যাব। এখানে যদি আমরা ডিরেক্ট যাই তাহলে কিন্তু আমরা ফুল স্ক্রিন স্ক্রিনশটটা পেয়ে যাবে, যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ফুল স্ক্রিন স্ক্রিনশট, তো আমি এখানে ছেড়ে দেবো, আমার কিন্তু ফুল স্ক্রিন স্ক্রিনশট হয়ে যাবে। তো অ্যাপসটি খুব ভালো লাগবে, অ্যাপসটি ইউজ করুন, আমার কিন্তু খুব ভালোই লেগেছে। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি এখানে ট্রান্সলেট করে দেবো, আমার কিন্তু যে ল্যাঙ্গুয়েজেই থাক না কেন সেটি কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। আমার এটা ধরুন আমার ইংলিশে রয়েছে, আমি ইংলিশ টু কিন্তু বেঙ্গলিতে এটা কিন্তু ট্রান্সলেট করে দেবো, যে এখানে ইংলিশ রয়েছে আমি বেঙ্গলিতে সিলেক্ট করে দেবো, অটোমেটিক্যালি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলিতে ট্রান্সলেট হয়ে গেছে। খুব সুন্দর একটি অ্যাপস, ব্যবহার করুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন, এবং ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু অ্যাপের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, খুব ইজি প্রসেস রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে, ধন্যবাদ।